অনেকক্ষণ সে আন্ধার হয়ে থাকছে। কি ব্যাপার শিল্পী, তোমার দোকানে লাইট টাইট জ্বলতেছে না যে, কি হয়েছে যে? হয়তো একদম দানা বিল কি শান্তি, কারণ নাই হাস হাম কিছু গড়ির না পারে। এখন রতন ম্যানুয়ালি বেদিন হনমতে হাম গড়ের দেরি, হঠাৎ কিন ডেলিভারি বাকি আছে আর। ও মা, কি বলতেছো যে এগুলা, আজকে সানরাইজ ন না, আজকে সবার সব কিছু তোমার থেকে ডেলিভারি দিতে হবে না। আচ্ছা কি আর করার, কষ্ট হবে আর কি। রতন হাত চালু করি, কাম করতে হবে, দুই এক ঘন্টা ইক্কে আর উইকের হবে আর কি। মানুষকে একটু বুঝাই বলবে আর কি, তুমি অসুবিধা নাই। রতন নে পাঁচ মিনিট হাম বন্ধ রাখি, হেফিয়া ফার দিন বগাসদার বাড়ির যাইনি, তার হরে কিন দিয়া গই, তার হরে কিন লার গুড়া দোয়ান যাম ওই তেককে। হকতে কই দিছিল গিয়ে ডেলিভারি লই যা, লই যা, লই না যা, যা তাক কানা জলদি। আমার মেয়ের আনুর কাপড় এটা দিয়ে দাও, আমি জায়গা বাসার বোধ হাম ফরে রয়েছে, তোমার আঙ্কেল বাজার সাজার করে আনছে যে, আমাকে তো আর হোম ডেলিভারি দিবে না তুমি। হারণ আনটি আমি দি ফেলে। ও বিলকিস বাবি, একখানে কুকাই যাও না, কুকাই মানে এ আকাইছে। তুই আমার ফোন খালের দেবর, তুই আমাকে বাবি ডাকতেছস দে। তুই এনে রোজা রাখস নাই, আমি তো রোজা রাখছি, এখনো কি ইফতারের টাইম হইছে কুকাইতে বলতেছস যে, এখনো মাত্র জোরর আজান দিছে যে। তুই আমাকে বাবিও ডাকবি না, আফাও ডাকবি না, ফাইলে ম্যাডাম ডাকবি। আন্টি রানুর হরিবে তাই জুসিলে নু, এগুলো তুমি হন্ডলে হতাবার্তা বলতেছো শিল্পীদের আগে? হ্যাঁ এগুলো সতান্য না, তুমি দুনিয়ার মানুষের হর সিলাই সিলে হোম ডেলিভারি দিচ্ছ, খালে আমার মেয়েটা না সিলাইতে পারো নাই যে? আন্টি আমি ক্যান গইতে মনেতে দেখতে লাগব না আর অবস্থা, ফজর তুন কারণ নাই, কারণ তাইলে তো এতক্ষণ আর হামারও বহুত আগায় যাইতো গই, আর এটির হর আমি সিলে দিয়ে ফেলাইতাম, অনেন হইও না এক দুই ঘন্টা ইকের আর ইকেব দেবে। ও আমি বলছি বলি কি সেরকম আমার সাথে হইতে হবে? কি সুন্দর মাইফ, একবার আমার কথা আমাকে ফিরাই দিচ্ছে যে। হ্যাভিনি তো তোমাকে একবারে ফাক্কা ট্রেনিং দিয়ে দিছে মাইনছেকে কীভাবে নাজেহাল করতে হবে। দূর বাজে আনটি, অনেক আফসাফিং কিল্লা হইতে লাগুন, এটা হেফিয়াফা আছে না, হেফিয়াফার কোনো ফাংশন আছে না, আফসাফ হেফিয়াফারে কিল্লা টানিয়ে আনতে লাগুন দে। এতলে বলে আই অনারারে সবসময় হয়ে দিই রোজ আষ্ট দশ ভিতরে হার কিনিয়ে এনে সিলে দিয়ে ফেলাইবেন, ওনারা তো আর কথা না বুঝেন। আচ্ছা আন্টি অনেক গুসান হই, আয় রাতিয়ে ভিতর রানুর হরই বেশি লাই এনে আয় নিজে ওনারা গড় দিয়ে আচ্ছো আন্টি, অনেক গুসান হই আন্টি। কোনো রাতিয়ে ফজরত না, তোমাকে আমি এক ঘন্টার আলটিমেটাম দিলাম, এক ঘন্টার ভিতরে তুমি আমার মায়ের হরেটা সিলাই আমাকে ঘরের মধ্যে ফোসাই দিবা, নইলে আমি পুলিশ নিয়ে আসবো, পুলিশওয়ালা দিয়ে তোমার দোকান তালা মারি দিব, তারপরে দেখবো তো তুমি খলিফাগিরি কেমনে করো। আন্টি আর হামের সময় তো অনেক কিল্লে আল্লো গেল্লো করতে লাগুন, আয় না বুঝি ঈদের আগে একখানা এলো উনিশ বিশ হ এলো গরম ফরানা বাস দি, আয় তো হই রনের আয় রাতিয়ে ভিতর এটির হরে বেশি লাই ওনার গরত ফাটাই দিও, অন টেনশন ন গজুন আন্টি। শিল্পী হোনো রাতিয়ে টাতিয়ে ন, এক ঘন্টা ভিতরে তুমি হস সিলাই দিবা, নইলে আমি রানুর বাপকে নিয়ে আসবো, আমি যাচ্ছি এখন, ঘুষা লাগে একদম। চোদ্দবার ডিজাইন ফালটাই তো আইব, তো এগিন হস সিলাইতে আর দেরি হই না যাগ, ইতি মাইয়ের না বুঝা আর ইতি মারে এগিন হইত ফাইজুম না, হইলে হতে আমাইয়ে ঘুরে এগিন একখানা সহ্য করি লইস, আর তো ওটি বালানালা একদম। তাই তুই কিল্লা ইচ্ছুস দে, তোমা তো তোর হস্তুর সিলাই নে লই গে গুই, তোর আয়া তালে নয় আয়া ইচ্ছি দৈন্য হামে, আর এত হাম ও ভিতরে তোর আবার কি হাম, আর বোধ হর বাকি আছে ডেলিভারি দেওয়ানো সিলাই গড়ানো, তুই আবার নয়া করে হোনো হাম টাম ন দিস। দূর বাজি শিল্পী আফা, নয়া হোনো হাম ন দি তরে, আয় তোর হাসা ইচ্ছি দি ওই আর দুশ্মন সালমনি সালমনির হতা ফুজর করি ফেললে, ইতি কি তোর হাসা এক করিলে দুয়ো হর সিলে দিয়ে না, তোর বানার হাতে হাত দে না পয়সা লাগছি, ইতি তো এবার হার হাসে একখান নুয়েলো সিলে ন দে, মার্কেটে যে গে গুই দেরি আর যেন সিলন ফেললে একটা শিল্পী আফার হাসে আইয়ে এনে দামি দামি হর কিনে দে, একদিন দাম দিই দাম দিয়ে না ওই সেন্টার প্লাজার সিলে দিত গে গুই দে মাইফুয়া আইনগবস্ত শিল্পী আফার হাসা আইয়ে, শিল্পী আফা গাঙ্গারা লেহেঙ্গা সারারা গারারা
এগিন এই আর্জেন্ট শিলাই দ এখন শিল্পী যদি তাই গেলা চলা তারপরে এসি দিয়ে না যদি মার্কেটে দেখান দোয়ান লয় বইসতু তাই শিল্পিনীর হাসাইসতু দেরি শিল্পিনী বাঙ্গা দোয়ানত এলাকার মধ্যে বই থেকে দেন শিল্পিনীর দাম নাই তার মানে শালমনি আনলে কোনো হন্ন হল দে আ শালমনি আ তুই রক্ত লইলে বেমানি করে ফেললুস দে তোর তো নাই এন আশা নগরি উমা তুই কাছে মুখ টুকেললে হাঁদারা হাঁদারা বানাই ফেলাই তোমা তুললে স্বর্গ ফাঁস হসিল এনে লই গিয়ে দে না কিন্তু শালমনি তো নশিল আনলে তয় কিন বুঝতে না শিল্পিয়াফা আ রক্ত বেমানি করে ফেললে শালমনি এবারা কিজুম বাজি যাই না বগেশ্বর বললো হতক্ষণ হতাবত্তা হয়ে না মন কানা লাগরি আরে তো আর কেউ না বুঝার পাওনার বাজি দুনিয়াদারি আ শালমনি বাজি তোরা এত নাশু সহ্য ফানা কেন গরস ওমার অত নুগরে ফাড়াই দি হাতে তিনিয়ত তো নিয়ত আসতে এতক্ষণ লাগার এরা তো দেমাক বেশি দেখা এই বয়সে এত দেমাক দেখান বালানো আল্লাহ জানে ভবিষ্যতে কি তাই উড়িয়ে না যাতে চলি আর এক বক্সা হালিম দি ফেলে মাটন হালিম তাই এখন আর ব্যাগ করে মিলিয়ে না হাইম দেরি আমার হ্যাঁ আচ্ছা তোর মাইয়ে তুই তো দেখি দি তোর মাইয়ের ওর একবারে মাস্টার ডিগ্রি করে ফেললু ইক্কাই দুন ইক্কাই দি লেবুর রসদ দেন শশা দিদি আরেকখান দৈন্য পাতা দিবে ঠিক আছে আমা আচ্ছা বুঝে ফাইজি আমা আর গিনাই বাড়ি আনা লই স্কু হরে স্কুল একখানায় ডাকের বলে হতো আর দুজনে মিলিয়ে না হাইম দেরি আমা এইটা তুললে বই থেকে তো এটা বাইতে লই গিয়ে গই তোর দিলে বেসরম নাইতে আমা ইউন ইসকু তুই আর নহে গেলি কুই দিনা মির্জাফর হতো আর কিরম যাবো হালা হালা হাইম দেরি অসুবিধা নাই আমা তোর তো হালিম ভাই মনে হইলে হই আর তুই লই ফাইবা তুমি আই আইলে একবার দুকি ফেলাইম তোরে তুই আলিমে গিনলই নি কিরবি গর গই দোরা কাটা দাগ দেখলে বাগ চেনা যায় মানুষ তো চেনা যায় না হে হে দোরা কাটা দাগ দেখলে বাগ চেনা যায় মানুষ তো চেনা যায় না জেলায় শালমনির সিনি ন ফারি শালমনি আমনে কি হইতে তুই এলে মুখ তো খালা করে কা বইতে খালি না যায় না মেহেদি টেদি লাগাইলাম তাম মাকনা গুসাই এনে দুয়ো সাথ দিয়ে দে এলে না হইয়ে না গেউ কা তোর আম্মরে জানে যে তোর আম্মুরে হই যাইবা বুঝছ না কেলে মেহেদি লাগাইতাম দাদি এবার হারি তো আর একবারে মারা রই গেব শালমনি আনলো নমাতিল দি নমাতিল আরে হর ন দেয়তি এলে সপ্ত ফরমাইফা আ এটি নানার বাড়ির গেলে দাদি হদুক গটিয়া বকশিস পাইতাম এতার লাই ইতি জেলাস হয়ে না এগিন গচ্ছে না এগিন ইতির পূর্ব পরিকল্পনা আচ্ছা ক্যান করিবা আই হইলে বেড়াইম দেরি এবার হাতল লাগে অসুবিধা নেই দাদি অনার হস্ত ন বুঝতে লাগ গুন্দে বুঝি গে
এবার আত্মে আরেল্লে ফারেল্লে জারানো নসিনি সরম বাঙিয়ে নে ইতার গরত জন ফুরিব সালমনি তুই আনলো পলিটিক্স গান খেলিয়ে নে বালানো দরস তোর বাবা তাই আফসা ফেলো সালমা মনিরে বুলবুজ ওই উন্দিস তাল্লাই তা সালমা ফাকান জিনিস রাখি গেয়ে সাপাই এর মনি কি হ দাদি ও বাজি দাদি সালমুস ইবান লে রাখি গিয়ে দে যে কুশিলার দাদি সালমনি তুই তো ইদমানে খুশি ইদমান আনন্দ এনে করে দিও সারে ও তুই আর সারপ্রাইজ দিবি দি ইয়ান তাই কোনো দিন কল্পনাও ন করি যদিও তুই আর দুশ্মন কিন্তু তুই তো হানবাড়ির অলাদ তুই আনলো নাফরমান বাজিগিরি করতে নি দিয়ে নাই যাইতাম দাদি আপনি যে কুশিলার এখন যাই দাদি মেয়ে দি লাগাইতাম আর নাতি কো একবারে বেশি সহজ সরল সালমা মনে যদি সবসময় একটা উম্পা মনিরে সাইসিতি রাখে তাহলে আর আর কোনো টেনশন নেই